ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোন রাস্তাটা দিয়ে যাবো বুঝতে পারছি না। তো বেসিক্যালি আমরা একটা স্যাংচুয়ারিতে এসেছি, একটা বার্ড স্যাংচুয়ারি। তো ওটা হচ্ছে, দেখে নাও, এটা হচ্ছে এই স্যাংচুয়ারিটার নাম চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। তো এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। এটা হচ্ছে তোমার ওই নরেন্দ্রপুর সোনারপুর ওই এরিয়াটায়, বাড়িপুর নরেন্দ্রপুর সোনারপুর, বাড়িপুর থেকে অনেক অত দূর যেতে হবে না, তো ওই গড়িয়ার পর আর কি। তো খুব সুন্দর জায়গাটা, আমরা জাস্ট এন্ট্রি নিলাম। তো বেসিক্যালি এই জায়গাটা ভীষণ নিরিবিলি, যেহেতু বার্ড স্যাংচুয়ারি তো কথাও খুব আস্তে আস্তে বলতে হবে। তো এখন ভেতরে এখানে নানা দিকে নানা রাস্তা চলে গেছে, তো অনেকে বড় বড় ক্যামেরা নিয়ে এসছে। পাখি দেখার নেশা যাদের আছে তাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। খুব সুন্দর একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, সো অনেকে এসে বসছেও, আমরা এটা এখানটা একটু বসবো। এটা কিন্তু অরিজিনাল নয় জানিস তো, কার্পেট পেছানো, দেখো গ্রাস কার্পেট, পুরো অরিজিনাল নয় কিন্তু খুব সুন্দর করা। সামনে দেখো একটা ছোট্ট পুকুর, যেটা পুরোপুরি পানায় ভর্তি হয়ে গেছে। চারিদিকটা সবুজ, কি অদ্ভুত একটা শান্তি। তো ওই দিক থেকে অভিষেক শ্যুট করছে। এই জায়গাটা না পুরো মানে বেশি কথা বলার মতো জায়গা নয়, চুপচাপ বসে শুধু নেচারটাকে এনজয় করতে হবে। আমরা এই আর্টিফিশিয়াল গ্রাসের ওপর বসে আছি দুজনেই, আর আমি আর অভিষেক অনেকক্ষণ ধরে সেলফি তোলার চেষ্টা করছি, কিন্তু একটা ছবিও অভিষেকের পছন্দ হচ্ছে না। তার কারণ প্রত্যেক কটা ছবিতে অভিষেক হাসছে আর ওর চোখগুলো দুটো সরল রেখা হয়ে যাচ্ছে, দুটো সরল রেখার মতো লাগছে, তাই ওর কোনো ছবি পছন্দ হচ্ছে না। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এখন প্রাণপণ চেষ্টা চলছে, চোখ বড় বড় করে ছবি তোলার। খুব ভালো, খুব সুন্দর এই জায়গাটা। আমি অনেকদিন আগে শুনেছিলাম, মানে অভিষেকই আমায় বলেছিল অনেকদিন আগে, ওর এক বন্ধুর সাথে এসেছিল এখানে, তো তারপরে আমায় বলেছিল, তো আসা হচ্ছিল না, তো এখন শীতকাল ছুটি ছাটা আছে, তো সেই জন্য আজকে এসেছি। আচ্ছা, তোমাদের কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। এখানে আসতে গেলে টিকিট কেটে এন্ট্রি নিতে হয়, আর টিকিট পড়লো আমাদের 120 টাকা করে পার হেড। তো এখানে না অনেকেই বড় বড় ভালো ক্যামেরা নিয়ে এসছে পাখি খোঁজার জন্য, মানে পাখির ছবি তোলার জন্য। আমরা তো খালি চোখে অনেক সময় বুঝতেও পারবো না কোথায় কোন পাতার ফাঁকে পাখি লুকিয়ে আছে, তো অনেকে এসছে। কলকাতা শহরে এই দুটো স্পট, এইটা একটা আর লেক, এই দুই জায়গাতে এই সময়টা পাখি প্রচুর না। আর একটা হয় সাঁতরাগাছি, হ্যাঁ, কিন্তু সাঁতরাগাছি লেকেও পাখি আসে, ওখানেও একদিন যাওয়া যেতে পারে, পরিযায়ী পাখিরা আসে এই সময়টা। আর এখানেও এই সময় শীতকালে পরিযায়ী পাখি প্রচুর আসে। পাখিদের জল খাওয়ার জন্য দেখো এখানে এরকম ব্যবস্থা করা আছে, বেশ কিছুটা মানে কিছুটা রাস্তা যাওয়ার পরপরই এইরকম জল খাওয়ার ব্যবস্থা আছে ওদের। একটা ভারী অদ্ভুত জিনিস চোখে পড়লো, মানে দাঁড়াও কোথাও আমি হারিয়ে ফেললাম, যা একটা গাছের একটা মানে ঝুড়ি আর কি এমনভাবে নেমে এসছে, নেমে গিয়ে দেখো ঠিক মনে হচ্ছে দড়ি, এই দেখো ঠিক মনে হচ্ছে পাকানো পাকানো দুটো দড়ি, জানি না তোমরা দেখতে পেলে কিনা কতটা গোপ্রয় কিরম আসে এই যে এইটা। Thank you.
এখানে একটা কি সুন্দর দেখো বসার অ্যারেঞ্জমেন্ট, এরকম অনেকই আছে। এইদিকেও একটা আছে, তো ওইখানে দেখতে পাচ্ছ চেয়ার পাতা আছে, যেটা তোমরা আগেও দেখলে উল্টো দিকেও ছিল। সো এইটাও একটা খুব সুন্দর, এবং এখানে প্রচুর পাখির নাম দিয়ে ছবি এঁকে চেনানো রয়েছে, তো অভিষেকও ছবি তুলছে। তো আমরা সত্যিই তো কটা পাখি চিনি, তাই না? দেখো এখানে হলদে পাখি বা সোনা বউ, চন্দনা, মাছরাঙা, বেনে বউ, নীলকণ্ঠ, প্রত্যেকটা পাখির যে ইংলিশ যে নামটা সেটাও এখানে দেওয়া রয়েছে। এত সুন্দর করা এখানটা। আর এখানে দেখো কি সুন্দর বসার ব্যবস্থা। তো এখানে এখন আমরা একটু বসবো, একটু গল্প স্বল্প করবো, সময় কাটাবো। আচ্ছা, এই পাখিটার নাম চন্দনা দিয়েছে, কিন্তু এটা তো টিয়া পাখি রে, পুরো টিয়া পাখির মতোই তো দেখতে, দেখ পুরো হুবহু টিয়া পাখি। টিয়া পাখি চন্দনা কি একই রকম দেখতে হয়? আমার সত্যি কোনো আইডিয়া নেই, খুবই লজ্জার ব্যাপার। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, তো ভীষণ শান্ত নিরিবিলি জায়গা, মানে খুব সুন্দর একটা সকাল কাটালাম। সো তোমরা চাইলে এই সময়টায় ঘুরে যেতে পারো, আমার মনে হয় গুগলে সার্চ করলেও পেয়ে যাবে ঠিক, মানে প্রপার এক্স্যাক্ট একটি অ্যাড্রেসটা। তো তোমরা চাইলে এই সময়টায় ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। এখানে প্রজাপতি বাটারফ্লাই এর বোধ হয় কিছু আছে না, অনেক কিছু আছে। তো এখানে আরও অনেক কিছুই আছে, তো যাই হোক, সো তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো, আর বেশ ফাঁকা, কাজেই টেনশানেরও খুব একটা ব্যাপার নেই, ভালো লাগবে। তো ফাইনালি আমাদের ঘোরা শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। দাঁড়াও, গাড়িতে উঠে কথা বলি। তো আমরা অনেকক্ষণ গাড়িতে উঠে অনেকটা চলেও এসেছি, তারপর ভাবলাম এক জায়গায় চা খাবো, কিন্তু আজকে 25 তারিখ, তোমাদের বলা হয়নি আজকে ক্রিসমাস, তো তোমাদের প্রত্যেকে জানাই মেরি ক্রিসমাস। আর তো সেই কারণে কি হয়েছে, ভীষণ ভিড় ভাট্টা আর কি সব দোকানে বা সব রেস্টুরেন্ট, মানে যে তোমার টি জাংশন বা যেখানেই যাই আর কি, চা ফা খাওয়ার জন্য যে কোনো কফি শপ, সবই ভীষণ ভিড়। তো সেই জন্য আমরা বাড়িতে গিয়েই ভাবছি চা খাবো। তো এই ভিডিওটাও আর কন্টিনিউ করছি না, যে সকালবেলা গিয়েছিলাম ওই বার স্যাংচুয়ারিটায়, তো কেমন এক্সপিরিয়েন্স হলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তুই আবার মেরি ক্রিসমাস বলে দে সবাইকে। মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থাকো, কেক খাও ভালো করে, বেশি করে করে। ঠিক আছে, তো সবাই কেক খাও, অভিষেক বলে দিয়েছে। তো এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।